একটা বেল 2000 টাকা আছে মিথ্যা নিউজ 400 টাকা কোন বেল আছে 400 টাকা কোন বেল কোন বেল না আচ্ছা এই যে 400 টাকা বলছে এটা এটা রোজা মানে সংযমের মাস এই মাসে দ্রব্যমূল্যের দাম কেন উদ্যোগ করতে হয় আপনাদেরকে যদি দেখাই এই যে আমার হাতে একটি বেল দেখছেন এই বেলের দাম হলো 300 টাকা শক করে নে কথাটা বুঝতে পারছেন না এইটা বিষয় মানে একটা একটা বেলে মানে ভাইরাল হয়ে গেলে গা একবারে যে মানে সব কিছু মাঠ হয়ে যাবে না 400 টাকা বেলটা দেইটা না 400 টাকা বেল একটা ওজন হবে সর্বনিম্ন 6 থেকে 7 কেজি যে দুইটা কি আধা কেজি ওই যে বেলটার মতো বড় বড় বেল হবে এই ভাই বড় বেলটা দেন তো ভাই এই যে ভাইয়া না না এটা দিবেন এই যে বেলটা মনে করেন 300 টাকা বিক্রি আছে এই বেলটা জি এটা এটা মনে করেন আমরা যে সংগ্রহ করতে মনে করেন যে 200 250 টাকা লাগে গাড়ি ভাড়া আছে এখান থেকে অনেক খরচ কেয়ারিং খরচ আছে দোকান ভাড়া আছে এই জন্য আমাদের 300 টাকা বিক্রি করতে হয় এটা ওয়েট কতটুকু হবে এটা ওয়েট হবে 3 কেজি 3.5 কেজি 4 কেজি হবে 4 কেজি আচ্ছা 4 কেজি ওয়েট সেই বেলের দাম হবে 300 টাকা হ্যাঁ আর এগুলা এগুলো হবে 600 গ্রাম কিংবা 700 গ্রাম এরকম হতে পারে এটা 100 টাকা 100 টাকা 100 টাকা কিংবা 80 টাকা বিক্রি হয় 100 টাকা আচ্ছা এগুলো ধরেন আপনারা কি পাইকারি বিক্রি করেন না খুচরা বিক্রি করেন এগুলো আমরা খুব খুচরা বিক্রি করতেছি 400 টাকা যে বেলটা বেলটা ওজন হবে 3 থেকে 4 কেজি আচ্ছা বুঝছেন আর এই যে বেলা 100 টাকা 150 টাকা বেশি 100 টাকা 110 টাকা 15 টাকা কিনা পাইকারি 150 টাকা 140 টাকা বেশি 300 টাকা বেলের কেন কয়টা সৎকারা তো এক দুইটা আছে বড় বেলটা তো এটা তো অনেকে শখ করে নিব 300 টাকা দিয়ে শখের 300 টাকা না আচ্ছা এটার ওয়েট হবে কত এটা 1 কেজি 1 কেজি 1 কেজি আচ্ছা 1 কেজি ওয়েটের বেলের দাম হলো 140 টাকা আর ওয়েটটা একটু দেখি এটা ওয়েটটা কত লোক এই 1 কেজি 100 গ্রাম কম 1 কেজি 100 গ্রাম কম সেই বেলটা বিক্রি করে 140 টাকা আর ওই যে আরেকটু যদি আপনি যদি কিছু না মনে করেন ওই যে বড় বেলটা যদি দেখেন হ্যাঁ একটু যদি দেখাই হ্যাঁ এই যে এই বেলটার ওজনটা আমরা একটু দেখছি 2 কেজি এটার দাম কত ভাই 300 টাকা 250 টাকা বিক্রি করলাম 250 টাকা এরকম এরকম বিক্রি করে এখানে বিভিন্ন ধরনের বেলের দাম আছে এই যে এই বেলটার দাম কত আমরা একটু জানবো কারণ কিছু বেল নিয়ে মানুষের ভিতরে মানে বলতেছে এক এক বেলের দাম 400 টাকা 300 টাকা 500 টাকা বা বিভিন্ন জায়গায় 80 টাকা 70 টাকা এমন বিক্রি করে আমরা আজকে এই কারণ বাজারে আসলে এই বেলের দাম কত সেটাই আমরা দেখব আচ্ছা এই বেলের দামটা কত তাহলে এটা 100 টাকা কারণ বাজার বিক্রি হয় আমরা কিন্তু গতকালকের যে ভিডিওটা দেখছি সেই ভিডিওতে বলছে এক একটা বেলের দাম 400 টাকা তাহলে আসলে এই ঘটনাটা কি 400 টাকা কোনো বেল আছে না মূলত কথা হচ্ছে এই বেলটা মূলত গাছ পাকা এই বেলটা যদি মনে করেন যে সংগ্রহ করা হয় বিভিন্ন জেলা থেকে গাড়ি ভাড়া আছে তাছাড়া আমাদের বেলটা কিন্তু দুব দে পাকানো না এটা একেবারে ন্যাচারাল এটা মনে করেন যে গাছ পাকা বেল এই জন্য এটার দাম বেশি এটা খাইতে সুস্বাদু ভালো অনেক এই বেলটা চাই শুনে কে নিব কে বেকন লাগে মানুষ বাইরে অনেক জায়গায় দ্রব্যমূল্যের দাম অনেকটা নিয়ন্ত্রণ থাকলো দেশে উদ্যোগের যে দাম সেটা কিন্তু আমরা দেখছি কারণ সবাই কিন্তু এই শরবত খাওয়ার জন্য বেল কিনে বেলের চাহিদাটা অনেক বেশি একবার ন্যাচারাল গাছ পাকা হয় এই যে যেটা মানে গাছ পাকা বেল এটা মনে করছি দাম একটু বেশি হবে কারণ এটা একবার ডাইরেক্ট সংরক্ষণ করা হয় আর যে বেলটা কাঁচা থাকে এই বেলটা মনে করছি হিদ্দে পাকানো হয় এটার দাম একটু কম হয় এই হলো সাবজেক্ট বুঝেন নি আর গাছ পাকা এবং হিট দিয়ে পাকানো মানে কিভাবে বোঝার উপায় কিভাবে না এটা বোঝার উপায় না যারা এটা হিট দেয় তাদেরকে দেখি বোঝা বেলটা মনে করে কালার ভিন্ন হয়ে যাবে বেলের কালার মানে হলুদ হয়ে যাবে আর যেটা দেখবেন একবার ন্যাচারাল এটা এরকম কালার হবে একবারে টকটকা পাকা বেলটা কাঁচা হলে কিন্তু বেলটা মানে পাকো ভিতরে পাকা এটা হলো বেলে বেল এটার দাম একটু বাজার সব সময় বেশি এই আর কি এটা